मंत्री शाह ए एम एस किबरिया हत्या मामलार आरो 4 जने साक्ष्य ग्रहण करा हयेछे। ए निये मामलार मोट 171 जन साक्षीर मध्ये 48 जने साक्ष्य ग्रहण हलो। ए मुहूर्ते आदालत प्रांगणे आছেন सहकर्मी इकरामुल कबीर। विस्तारित जानते সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে ইকরাম। ফয়সাল 2005 সালের আজকের দিনে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হবিগঞ্জের সদর উপজেলার বদ্দের বাজারে গ্রেনেড হামলা করে নিহত করা হয়েছিল এবং 305 জন নিহত হয়েছিলেন এবং 70 জন আহত হয়েছিলেন। জনসভায় সেই জঙ্গিরা তার হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করে, সেই মামলারই আজকে সাক্ষ্য গ্রহণ ছিল। আজকে 4 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং আদালতে 19 জঙ্গি সহ আরও 9 জঙ্গি সহ 19 জন হাজির ছিল। তার মধ্যে 9 জন কারাগারে বন্দী রয়েছেন এবং 10 জন জামিনে মুক্ত রয়েছেন। জামিনে মুক্ত যারা রয়েছেন তার মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে ঘোষ সহ আরও 10 জন আজকে উপস্থিত হয়েছিলেন যারা জামিনে রয়েছে এবং 9 জঙ্গি যারা বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে তাদেরকে আনা হয়েছিল। আজকে সাক্ষী এই সাক্ষ্য গ্রহণের সময় তাদেরকে হাজির করা হয়েছিল। আজকে যে 4 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তা নিয়ে হচ্ছে ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ, রহমত আলী, আব্দুল মতিন, ইমান আলী। এই ডাক্তার ছাড়া 3 জন লোকের তখনকার যে ঘটনা ঘটেছিল তাদের সেই সময়ের প্রত্যক্ষদর্শী। এই পর্যন্ত এই মামলার 171 জন সাক্ষীর মধ্যে 47 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। বলে রাখা প্রয়োজন যে 2005 সালের ঘটনা, আজকে 2021 সাল। এই বছরগুলোতে এই মামলার বারবার চার্জশিট বদল হয়েছে, বারবার অধিকতর তদন্ত হয়েছে। সব কিছু পড়ার পর সব মিলে এই পর্যায়ে এসে পৌঁছে গেছে। এখন যে মামলার যে স্পেশাল পিপি রয়েছে সরওয়ার আহমদ চৌধুরী, তিনি বলেছেন মামলার আর কোনো ব্যত্যয় ঘটবে না, মামলার অতি দ্রুত এই মামলার একটি নিষ্পত্তি হবে এবং রায় ঘোষণা হবে। এবং যে কথাটা বলে রাখা প্রয়োজন, এই পর্যন্ত এই মামলা যে 35 জন আসামি ছিল তার মধ্যে অনেকে মৃত হয়েছে, অনেকে মারা গিয়েছেন এবং অনেকে পালিয়ে গিয়েছেন। সব কিছু মিলে 28 জন এই পর্যন্ত আসামি এখন পর্যন্ত তালিকাভুক্ত আছে এবং এই মামলার পরবর্তী তারিখ 3 মার্চ ধার্য করেছেন এই দ্রুত বিচার সিলেট বিভাগের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবীর, তিনি এইটাই ধার্য করেছেন। সব কিছু মিলে শাহ এম এস কিবরিয়ার আজকে মৃত্যুবার্ষিকীতে এই মামলার আজকে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং মামলার সাক্ষ্য গ্রহণ খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে এমনটি আশা করছেন মামলার সাথে সংশ্লিষ্ট আইনজীবী এবং পিপি সহ সকলে। মোটামুটি এই ছিল ফয়সল সিলেটের দ্রুত বিচার আদালত প্রাঙ্গণ থেকে শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার যে অগ্রগতি তার সর্বশেষ। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার কার্যক্রম নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।